নমস্কার বন্ধুরা, আজকে কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে রাখা রয়েছে কিছু তেল মাছের। এই দেখো একদম এতটা মতন তেল রয়েছে, তা ভাবছি গাছের থেকে বেগুন তুলেই রান্না করি আজকে। চলো তেলটা দেখিয়ে দিলাম, আমি বেগুন তুলে নিয়ে আসি, চলো দেখিয়ে দিই তোমাদের। ছোট ছোট বেগুন, বড় বেগুন, দেখি কি তোলা যায় তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে আছে, এই যে একটা বেগুন তুলে নেব, এই দেখো এগুলো দিয়ে আজকে মাছের তেল দিয়ে রান্না হবে। এখানে আছে একটা, গাছে বেগুন গাছেও কাটা হয়, এই দেখো এইটা হেবি সুন্দর বেগুন বন্ধুরা, দেখো এটাও তুলে নিলাম। আরো আছে এইদিকে, এখানে আছে বড় একটা, এটাও তুলে নেব। হয়ে গেছে, এতে আমার হয়ে যাবে, তুলে নিয়েছি। দেখো একদম ঘটের মতন বেগুন, বেগুন ডিজাইনটা। আরেকটা দেখাই দিই, এই দেখো কেটে নেব বেগুনগুলো, বেগুন সব কেটে নেব ভালো করে। দেখো বেগুনটা দেখাই কতটা কচি, এবার আমি পিস পিস করে নেব। এরকম বড় বড় করে কেটে নেব, হয়ে গেছে, বেগুন ভালো করে ধুয়ে নেব। বেগুন উনুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা, মাছের তেলটা ভালো করে দেখো আমি বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব, করে নিয়েছি চারটে নিয়েছি লঙ্কা, এরকম লম্বা লম্বা ফালি করে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, অল্প করে দেব যেহেতু আমি তেলটা ভাজলে অনেকটাই তেল বেরোবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কাটাও ভালো করে একটু ভেজে নেব, অল্প অল্প ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছের তেল, পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেবো অল্প করে, এদিকে আমি বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম। এবার আমি মাছের তেলটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। মাছের তেলটা দেখো অনেকটা ভেজে নিয়েছি, তেল অনেক বেরিয়ে গেছে, এই তেলে আমার বেগুন ভাজা ভালো করে হয়ে যাবে। দেখো বেগুন সব এবার দিয়ে দেবো একসঙ্গে, ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো, উঠিয়ে দিচ্ছি। দেখো নাড়িয়ে বসবে, দেখো এতটা হয়ে গেছে। এবার উল্টে পল্টে নাড়িয়ে ভালো করে করে নিলেই হয়ে যাবে আজকে মাছের তেল দিয়ে বেগুন। এবার আমি ঢাকনা খুলেই রান্নাটা করে নেব, দিয়ে দেবো। দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে একবারে, বেশি নাড়ালে আবার গলে যাবে বেগুনগুলো একদম, কাঠের জালে একটু না নাড়ালেও আবার লেগে যাবে। দেখো কতটা ভাজা হয়ে গেছে,
আস্তে দেখো ভালো করে আমার বেগুন আর মাছের তেলটা রান্না হয়েই গেল। নামিয়ে নিলে গরম ভাতে খেতে খুব মজা লাগবে, এইভাবে গরম গরম ভাত আর এই তেল বেগুন। তাহলে বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নেব এবার। আজকে আমি এটা কড়াইতেই ধরে রাখবো, একটু গরম গরম খাবার সময় আবার একটু গরম গরম থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। তাহলে এই মাছের তেল আর গাছের বেগুন কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে বন্ধুরা আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।